ন্যাশনাল ইনস্টিটিউট অফ অক্সবেরি হলো ভারত সরকার দ্বারা অনুমোদিত ট্রেনিং সেন্টার। আমাদের প্রধান উদ্দেশ্য হলো ভারতবর্ষের প্রতিটি নাগরিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করার পরও চাকরি না পাওয়ায় দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। তাই হাতের কাজ শিখে নিজেকে জীবনে সুপ্রতিষ্ঠিত করুন এবং নিজের জীবন নিজে করুন। আর আপনিও যদি এরকম সমস্যায় ভুগছেন তাহলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। আমার বন্ধু এ ভর্তি হতে চায়। বল, কি অসুবিধা? স্যার, আমি অনেক বছর গ্র্যাজুয়েশন পাস করেছি, তো অনেক বছর ধরেই এখানে ওখানে ঘুরছি, খুব একটা ভালো কাজ পাইনি। তো ও আমাকে আপনার ইনস্টিটিউটে আসার জন্য পরামর্শ দেয়। তো এখানে এসে আমি চাইছি আপনাদের কাছে কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে চাইছি। আমি তোমাদেরকে গাইড করতে পারি, কিন্তু ফিউচার তোমাদের, ডিসিশন তোমাদের, তোমরা যদি ডিসিশন নাও ভালো। তো আজকালকার ডেটে আমরা ফার্স্টে কি করছি, 10 পাস করছি, ঠিক আছে, 10 ক্লাস। তারপর আমরা কি করছি, 12 করছি। তারপর আমরা কি করছি, গ্র্যাজুয়েশন করছি, মানে 15 ক্লাস। তারপর আমরা কি চাকরি পাচ্ছি? তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কি করছি, আমরা তখন একটা টেকনিক্যাল কোর্স বা কোনো ডিপ্লোমা কোর্সের দিকে ছুটে পালাচ্ছি। যেমন কেউ আইটিআই করছে, কেউ পলিটেকনিক করছে, বা কেউ মেডিকেল নিয়ে পড়ছে, বা কেউ আদার্স কিছু নিয়ে পড়ছে। তো 3 বছরের ডিপ্লোমা তোমাদের নষ্ট হচ্ছে। তারপর আমরা কি করছি, তারপর আমরা 3 বছরের ডিপ্লোমা করার পর আমরা যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হওয়ার জন্য। যেমন আমরা লাইব্রেরি খাটি, তাই তো? তো 2-3 বছর লাইব্রেরি খাটতে চলে যায়, তারপরেও কি আমরা চাকরি পাই? চাকরি পেতে হলে আমাদেরকে কী হয়, পরীক্ষায় বসতে হয়। 1 বছরে পাস করতে পারবো না, 2 বছরে পাস করতে পারবো না, 3 বছরে পাস করতে পারলাম, তো 2-3 বছর আমাদের কী হয়, এভাবে নষ্ট হয়। তো লাস্টে যদি আমি দেখি, 10 থেকে 12 2 বছর নষ্ট হচ্ছে। তারপর আমরা গ্র্যাজুয়েশন করছি 3 বছর, তারপর আমরা ডিপ্লোমা করছি 3 বছর, তারপর 2 বছর লাইব্রেরি খাটছি, আর চাকরি খুঁজতে খুঁজতে আমাদের 2-3 বছর অলরেডি পার হয়ে যাচ্ছে। তো দেখা যায় তো 2, 3, 5, 3, 8, 2, 10, 3, 13 বছর আমাদের লাইফে অলরেডি নষ্ট হচ্ছে। তো 13 বছর আমাদের লাইফে নষ্ট হচ্ছে। তো নর্মালি আমরা কী দেখছি, নর্মালি আমাদের লাইফে 12 থেকে 13 বছর নষ্ট হচ্ছে। তো এই যে 13 বছর আমাদের লাইফে নষ্ট হয়, তো এই টাইমে আমরা কী করি, কত টাকা খরচ করি? যদি নর্মালি দেখা যায় তো একটা মানুষ সারা দিনে, তুমি সকালবেলা কি খেয়েছো, ব্রেড খেয়েছো, ব্রেড কটা ব্রেড খেয়েছো, চারটে, আর ওর সাথে কিছু দুধ ছিল, আর কিছু সকালবেলা নাস্তা তোমার চা টোস্ট, ঠিক আছে। যাই হোক, আমরা যদি একটা দোকানে টোস্টও খাই তাহলে সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে অসুবিধা, টোস্টও যদি খাই বা সকালবেলা যদি নাস্তা টিফিনও করি, তো মিনিমাম 20 থেকে 30 টাকা আমাদের পার ডে খরচা সকালবেলায়। 30 টাকা ধরছি আমাদের সকালবেলায় নাস্তা করছি, তারপর আমরা কী করছি, তারপর আমরা লাঞ্চ করি, তাই তো? লাঞ্চে আমরা একটা হোটেলে ভাত খেতে গেলে কত নেই, আমি আরও কম ধরছি, 50 টাকা তো আমরা খাবার খাই নর্মালি। তো 50 টাকা আমাদের দুপুরের খাবার, বিকেলবেলায় যখন আমরা সন্ধ্যের টাইমটা হয় মানে একটা রোল খাই, একটা চাউমিন খাই, একটা আজকাল একটা রোলের দামও 30 টাকার উপর হয়ে গেছে, তাই না? 30 টাকা, তো 30 টাকা একটা রোলের দাম, তাও আবার এগ রোল, চিকেন রোল খেলে 50 টাকা, ঠিক আছে। ধরো আজকে মনে হলো আমার এগ রোল খেতে, তো 30 টাকা খরচা করলাম। তারপর রাত্রিবেলা কী খায়, রুটি ভাত যা পাই তাই খায়। তো যদি আমরা হোটেলে খাই তো কত খরচা হয়, 60 টাকা, তাহলে 60 টাকার হোটেলে খাচ্ছি। তাহলে দেখো 6 5 কত হচ্ছে, 11, আর 30 30 60, তাহলে 170 টাকার আমরা পার ডে খাবার খাচ্ছি। এবার তোমরা যে অত দূর থেকে এখানে এসছো, নিশ্চয় ভাড়া ভাড়া তো কিছু লেগেছে, হ্যাঁ? কত ভাড়া লাগলো, 55 টাকা করে ভাড়া লাগলো। আচ্ছা সত্যি বলো তো, তোমরা মোবাইলে কত টাকা রিচার্জ করেছো, 200 টাকা করছো। যদি অ্যাভারেজ ধরা যায় না, তোমাদের পার ডে খরচা কিন্তু 20 থেকে 30 টাকা পার ডে, খালি গাড়ি যাওয়া আসা ভাড়া আর তোমার মোবাইল রিচার্জ
আর তোমার ছোটখাটো কিছু খাবার সেগুলোর জন্য তোমাদের 30 টাকা খরচা হয়ে যায়। দেখা যাবে তোমাদের পার ডে খরচা কত হচ্ছে 200 টাকা। তোমাদের একটা মানুষের আজকালকার ডেটে প্রত্যেকটা দিনের হাত খরচা কত? 200 টাকা মিনিমাম। এবার তুমি বলো তো তোমার বাবা কি করেন? ব্যবসা করেন। কিসের ব্যবসা করে? মুরগির ব্যবসা করে। পার ডে কত ইনকাম হয়ে যায়? আগে তো ইনকাম ভালো ছিল, এখন যাই হোক, এখন মান্থলি ইনকাম কত হয়? ৮০০০ টাকা ইনকাম হয়, ঠিক আছে। বাড়িতে মেম্বার কত? তিনজন। বাড়িতে মেম্বার হচ্ছে তিনজন, ঠিক আছে। তিনজনের হাত খরচা হচ্ছে 6000 × 3 = কত হচ্ছে? 18000 টাকা হচ্ছে তোমাদের খরচা, আর তোমার বাবার ইনকাম হচ্ছে 8000 টাকা। কিছু মাইন্ড করো না, আমি খালি আমরা যে ভুলগুলো লাইফে করে থাকি সেই ভুলগুলো খালি তোমাদেরকে বোঝাচ্ছি। তো 8000 টাকা হচ্ছে আমাদের কি? 8000 টাকা হচ্ছে আমাদের ইনকাম, আর খরচা হচ্ছে কত? 18000 টাকা। এরপর কিন্তু পুজোর জামা প্যান্ট আছে, পুজো আছে, পাট আছে, হ্যাঁ আছে, তেনা আছে, এদিকেও কিন্তু খরচা যায়। তো বলো তাহলে একটা মানুষ কি করে চালাচ্ছে সংসারটা? ভেবেছো কোনোদিন এত ডিপলি হয়েছে কোনোদিন? তাহলে যদি তুমি নর্মালি দেখো মাসে তুমি যদি 6000 টাকা নষ্ট করেছো, মানে 6000 টাকা খাবার খেয়েছো, তো তোমার 12-13 বছর যদি তুমি ITI, পলিটেকনিক, মাধ্যমিক, HS, গ্রাজুয়েশন, তারপর তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হয়েছো, প্রায় স্কুল ফিস, কলেজ ফিস নিয়ে নাই নাই করলে যদি 6000 টাকা তোমার যদি খালি খাওয়া দাওয়ার খরচা যাচ্ছে, প্লাস আরও তুমি যদি ধরো তো 2000 টাকা এক্সট্রা ধরে রাখো পড়াশোনার পিছনে, পড়াশোনা, স্কুল, গাড়ি ভাড়া, বাস ভাড়া, তাহলে 8000 টাকা তোমার হচ্ছে কি মান্থলি খরচা? 8000 টাকা। তাহলে বছরে খরচা কত হচ্ছে? যদি তোমাদের নর্মালি খরচা হচ্ছে 8000, ঠিক আছে, তাহলে তোমাদের 96000 টাকা তোমার খরচা হচ্ছে, ঠিক আছে। 96000 × 12 বছর, আমরা যে লাইফের মূল্যবান সময় যেটা নষ্ট করি 12টা বছর, এত ইন্টু 12, 11,52,000 টাকা আমরা নিজের লাইফে নষ্ট করছি একটা নর্মাল মানে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা খরচা করছে। তাহলে কিন্তু এই যে আমরা 11,52,000 টাকা যে খরচা করলাম, 11,52,000 টাকা যে আমরা নিজেদের লাইফে খরচা করছি, আমরা কোনোদিনও বুঝতে পেরেছি যে আমরা 11,52,000 টাকা অলরেডি খরচা করে ফেলেছি? আমরা কোনোদিনও বুঝতে পারি না। কিন্তু আজকালকার ডেটা যদি আমরা এই জায়গাটাকে মেক আপ করতে চাই, এত পড়াশোনা করার পর আমরা কি পাই? ITI, পলিটেকনিক পড়ে আমরা লোকের কাছে শুনতে পাই যে না, ওই ছেলেটি ওই গুজরাটে গিয়ে কাজ করছে, স্যালারি প্যাকেজ কত? 8 থেকে 15 হাজার টাকা, তাই তো? তোমরা তো তাই করেছো, 8 থেকে 15 হাজার কাজ করেছো। তো এখন যদি আমরা দাঁড়িয়ে এমন কি কাজ করব যে কাজটা করলে আমরা বাড়িতে বসেও একটা ভালো ইনকাম জেনারেট করতে পারি, তাই তো? তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি যদি চাও, আজকালকার মার্কেটে সবচেয়ে বেশি ডিমান্ডেবল জিনিস কি আছে? মোবাইল আছে, গুড। দেখো এই যে মোবাইলগুলো আসছে, এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছ, এই মোবাইলগুলোর দাম মিনিমাম 99 হলে কত হবে? 10 থেকে 15 হাজার টাকা। তোমরা যে ফোনটা ইউজ করছো সেই ফোনটার দাম কত হবে? 10 থেকে 15 হাজার টাকার মতো রয়েছে। যদি একটু ভালো হাইফাই কোয়ালিটিতে যাও তো 25 থেকে 30 হাজার টাকার ফোনও আমাদের কাছে দেখা যায়, তাই তো? এবার কোনো না কোনো কারণবশত তোমার হাত থেকে ফোনটা পড়েছে, ভেঙেছে। যখন হাত থেকে ফোনটা পড়ে যায়, ভেঙে যায়, বা আগের মাথায় আমরা অনেক সময় কী করি, পড়তে রাগ হলে ফোনটাকে ঝেড়ে দিই, তো তখন তো ফোনটা ভেঙে যায়। যখন আমার মনটা ঠিক হয়ে যায়, আমার যখন ফোনটা রিপেয়ারিং করতে কোথায় যায়? দোকানে যায়। দোকানে গেলে দেখবে, বলবে, দাদা এই ফোনটার ডিসপ্লেটা ভেঙে গেছে, একটু কাইন্ডলি ঠিক করে দেবেন? তো বলে হ্যাঁ দাদা ঠিক হয়ে যাবে। কী খরচা পড়বে? বলবে 2 থেকে 2500, 3000, 4000, 5000, যে পার্টি যেরকম পায় সেরকম ডিমান্ড আছে, আবার কি আর আবার তার থেকে বেশি, ঠিক আছে। তো নর্মালি যদি আমরা মোবাইল রিপেয়ারিং কাজটা শিখে থাকি, তাহলে এই যে ডিসপ্লেগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই ডিসপ্লেগুলোর দাম কত হচ্ছে? এই ডিসপ্লেগুলোর দাম হচ্ছে মাত্র 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 1500 টাকার মধ্যে ডিসপ্লেগুলো চলে আসছে। এবার আমি যদি 900 টাকা দিয়ে ডিসপ্লে কিনে আনি, পার্টিকে আমরা কত বলি? 2000 টাকা লাগবে দাদা।
যখন 2000 টাকা ওদের কাছ থেকে নিচ্ছি তখন কি অসুবিধা হচ্ছে? 2000 টাকা নিচ্ছি ওদের কাছ থেকে, আমরা কি করছি? এই বিজনেসটা একটা এমনই বিজনেস যেখানে আমাদের কি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। দাদা 2000 টাকা লাগবে, আপনি কিছু তো অ্যাডভান্স করুন, বলতে পারি কি পারি না? যখন বললো কিছু অ্যাডভান্স করুন, তো ওর কাছ থেকে 1000 টাকা নিলাম, ওর পয়সা দিয়ে ডিসপ্লে কিনলাম, লাগালাম, আর আমি ওকে দিলাম কত? তারপর কত নিলাম ওর কাছ থেকে? 1000 টাকা। তাহলে আমার একটা ফোন রিপেয়ারিং করে খালি ডিসপ্লে চেঞ্জ করলাম, কত পেলাম? 1000 টাকা। আমার মান্থলি ইনকাম কি আসছে? একটা ফোন রিপেয়ারিং করলে 30,000 টাকা পাচ্ছি। আর তোমরা কি করছো? না গ্রাজুয়েশন এমএ বিএড করার পর চলে যাচ্ছ কোথায়? না হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, কি না 10-15 টাকা চাকরি পাবো, কোনো হোটেলে বেটারে কাজ করবো, না হয় কারো আন্ডারে লেবারের কাজ করবো, না হয় গার্ডের কাজ করবো। মার্কেটে তো এখন সবচেয়ে বেশি জব কি আছে? হয় গার্ডের কাজ করো, না হয় লেবারের কাজ করো, না হয় মজদুরি করো, এছাড়া তো বাইরে মার্কেটে কোনো কাজ নেই। তো এখন যদি কোনো ছেলে মোবাইল রিটেলটা ভালো করে শিখতে পারে, তোমরা নর্মালি দেখে থাকবে যে অনেক ছেলে মেয়ে আছে, অনেক ছেলে মেয়ে আছে যারা দোকান করেছে মোবাইল রিপেয়ারিংয়ে। দেখেছো কোনোদিনও সকাল 8টার সময় দোকান খোলে, রাত্রি 10টার সময় বন্ধ করে, সারাদিনে কিছু না হলে অন্তত দোকানে 4-5 জন কাস্টমার সবসময় ভিড় লেগে থাকে। এবার সেই ছেলেটি যদি সারাদিনে 5টা ফোন রিপেয়ারিং করে, তার তাই দিন ইনকাম কত হচ্ছে? 5000 টাকা। আর যখনই তার দিনে 5000 টাকা ইনকাম হচ্ছে, তার মান্থলি ইনকাম কত হচ্ছে? 1.5 লাখ টাকা ইনকাম হচ্ছে। এবার যখন তার 1.5 লাখ টাকা ইনকাম করছে, আর একটা সরকার একটা ভালো ছেলে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন এমএ বিএড করে নিয়েছে, তারপর তার স্যালারি কি হচ্ছে? 10-15,000, 20,000, 25,000, 30,000, সরকারি চাকরি পেলে তো 50,000 টাকা। ঠিক আছে, তো এর তুলনায় ফোন রিপেয়ারিংয়ের কাজটা মার্কেটে এখন দিন দিন বাড়ছে। যদি কোনো ছেলে ভালো করে মন দিয়ে কাজটা শিখতে পারে, তাহলে সে যে কোনো ফোন সে রিপেয়ারিং করতে পারবে, 3 মাস মন দিয়ে খাটতে হবে। এরপর আসছি আমরা কিসে? ল্যাপটপ রিপেয়ারিংয়ে। সাপোজ ধরো এটা কি একটা ল্যাপটপ, তো এই ল্যাপটপগুলোর দাম কত হতে পারে? মিনিমাম 60,000, 30,000 থেকে স্টার্টিং হয়, মিনিমাম 60, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা অবধি ল্যাপটপ আমরা মার্কেটে নর্মালি দেখতে পাই। তো এই যে ল্যাপটপগুলো আসে, কোনো কারণবশত হাত থেকে জল পড়ে এই ল্যাপটপটা কি হয়েছে? ডেড হয়ে গেছে। যেহেতু ডেড হয়ে গেছে, সেহেতু আমি এই ল্যাপটপটাকে খুলতে পারি, আমি রিপেয়ারিং করে দেবো, আমার সার্ভিস চার্জ কত? একটা মোবাইলে কিনে 1000 টাকা কমাতে পারি, তাকে ল্যাপটপে কত গুণ বেশি দাম? 3 গুণ বেশি দাম। তাহলে তুই এখানে বলতে পারিস আমার 1.5 টাকা সার্ভিস চার্জ। তো একটা ল্যাপটপে যদি আমি রিপেয়ারিং করে 1.5 টাকা পাই, আমি সারাদিনে একটা দোকান খুলেছি, সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি দোকানটা খোলা, দিনে 2টো রিপেয়ারিং করলাম ল্যাপটপ, কত হলো? 3000 টাকা হলো। তাহলে মাসে কত হলো? 90,000 টাকা। এবার একদিনে তো তোমাদের কাছে ল্যাপটপ চলে আসবে না 10টা 9টা করে, প্রথমে তোমাকে 1-2টো দিয়ে রিপেয়ারিং করতে হবে। তারপর সময়ের সাথে সাথে যখন লোক জানবে এখানে অনেক রকমের ল্যাপটপ রিপেয়ারিং হয়, ভালো করে রিপেয়ারিং করা হয়, মোবাইল রিপেয়ারিং করা হয়, তখন না লোক আসবে। ঠিক ল্যাপটপের ডিমান্ডটা এখন ঠিক অনেকটাই বেশি, কারণ ল্যাপটপ হচ্ছে একটা ফ্যান্সি জিনিস, আর এই ল্যাপটপ সবারই দ্বারা খোলা সম্ভব নয়, আর খুলতে গেলে যদি একটু কিছু ভেঙে যায় পাটে কিন্তু ছেড়ে কথা বলবে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা একটু সাবধানে কাজ করবো, আর একটু টাইম নিয়ে করবো, 1 ঘন্টা আরামসে বসে খুলবো। আমার যেখানে 10 মিনিটে খোলা উচিত, আমি 1 ঘন্টায় খুলবো, যখন এক্সপিরিয়েন্স হবে তখন আমি 10 মিনিটে খুলবো, আর যখন আমার নলেজ নেমে যাবে ফ্রেশার তখন আমরা কততে খুলবো? 1 ঘন্টায় খুলবো। খুলে একটা ল্যাপটপ যদি রিপেয়ারিং করতে পারি, তো আমরা মিনিমাম 1.5-2 হাজার টাকা ইনকাম করতে পারি। সেই হিসাবে যদি দেখা যায় যারা দোকান খুলে বসে আছে, সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি দোকান খুলেছে, তাহলে সেক্ষেত্রে কী করছে? 2-3-4টে রিপেয়ারিং করে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের একটা ভালো ইনকাম জেনারেট করতে পারছে। তো এবার আসছি কম্পিউটার। বলো যখন করোনা কাল ছিল তখন পড়াশোনা বন্ধ হয়ে যায়, হ্যাঁ তখন সব কিছু কী হয়ে গেছিলো? অনলাইন, সব কিছু অনলাইন হয়ে গেছিলো। যখন অনলাইন হয়ে গেছিলো তখন কী হচ্ছিলো? লোক কম্পিউটার কেনার জন্য অস্থির হয়ে পড়েছিল, আর তখন মানুষ কী করেছিল? সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনবো, কারণ সবার কাছে তো আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, যে ছেলে মেয়েকে পড়াবো কী করে, আর ওদের কাছে তো টাকা পয়সা ছিল না যে আমরা বড় কিছু একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনবো, কারণ একটা ল্যাপটপের দাম হয় অনেক বেশি, 30,000-40,000 টাকা। ওই পরিস্থিতিতে সবারই কাছে সেটা সম্ভব ছিল না, তখন তারা কী করলো? সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কম্পিউটার কিনতে শুরু করলো। তো একটা ল্যাপটপ, একটা কম্পিউটার ধরো, একটা কম্পিউটার ধরো সাপোজ তুমি একটা কম্পিউটার কিনেছো, ঠিক আছে, তোমার বাড়িতে একটা কম্পিউটার আছে,
ধরো খারাপ হয়ে গেছে, তুমি দোকানে নিয়ে যাচ্ছ বানাবার জন্য, তুমি অনেস্টলি বলো তো তুমি কত টাকা পকেটে নিয়ে যাবে? দু আড়াই হাজার টাকা তুমি পকেটে নিয়ে যাবে, আমার কম্পিউটার ঠিক করতে হবে, তাই না? তো এবার সাপোজ ধরো আমি যদি কম্পিউটার রিপেয়ারিং জানি, ঠিক আছে, এবার তোমার বন্ধুর কম্পিউটার খারাপ হয়েছে, সে তো পকেটে হাজার টাকা নিয়ে হলেও আসবে, হাজার দু হাজার টাকা নিয়ে তো আসবে, দাদা একটু কম্পিউটারটা দেখুন তো কী প্রবলেম আছে, তারপর না হয় আমি চেক করবো কী প্রবলেম আছে, রিপেয়ারিং করে দেবো, তারপর না আমি হাজার টাকা বা দু হাজার টাকা ইনকাম করবো। তো ওই যে হাজার টাকা আমি ইনকাম করবো কম্পিউটার রিপেয়ারিং করে, দিনে টার্গেট রাখবে কী বলো তো, দুটো মিনিমাম রিপেয়ারিং করবো, দুটো দুটো যদি কম্পিউটার রিপেয়ারিং করতে পারি সারাদিনে, তাও না এনে করলে অন্তত হাজার হাজার দু হাজার টাকা বা পাঁচশো পাঁচশো হাজার টাকা হলেও আসবে, দিনে যদি হাজার টাকাও আসে তো মাসে তিরিশ হাজার টাকা তোমার সাইড ইনকাম বেরোচ্ছে। তো মোবাইল একটা ভালো কাজ বলো, তুমি বলো টিভি কার বাড়িতে নেই? সবার বাড়িতে টিভি রয়েছে। আগে কীরকম টিভি ছিল? আগে ছিল বড় বড় সাইজের টিভি, এখন তার তুলনায় কী এসছে? এলসিডি এলইডি টিভি এসছে। এবার এই যে এলসিডি এলইডি টিভিগুলো এসছে, একটা টিভির দাম কত? মিনিমাম দশ হাজার টাকা, ম্যাক্সিমাম এক লাখ দেড় লাখ দু লাখ টাকা অবধি। আমাদের অফিসে যে টিভিটা লাগানো আছে সেটা কত দাম? দু লাখ টাকা টিভি। তো এই যে টিভিগুলো আসছে, আমি যদি টিভি রিপেয়ারিংয়ের কাজ ভালো করে জেনে থাকি, তাহলে দিনে একটা টিভি যদি রিপেয়ারিং করি দশ হাজার টাকা টিভি আসলো, দাদা কী প্রবলেম? দাদা আমার ডিসপ্লেটা আসছে না। ঠিক আছে হয়ে যাবে, কিন্তু আমরা খুলে চেক করে বানিয়ে দেবো, আমাদের সার্ভিস চার্জ কিন্তু হাজার টাকা, আগে বলে দাও ক্লিয়ার। দিনে দুটো টিভি রিপেয়ারিং করে দাও, দু হাজার টাকা এলো, মাসে ষাট হাজার টাকা। তুমি বলো যবে থেকে জিএসটি লাগু হয়েছে, স্কুল কলেজ ব্যাংক রেল কর্পোরেশন অফিস সেক্টর এমনকি দোকান স্টুডিও এমনকি নিজের বাড়িতে লোক প্রিন্টার রাখতে শুরু করেছে। একটা প্রিন্টার যদি আমরা সার্ভিসিং করে দিই, মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা আমাদের সার্ভিস চার্জ, দিনে একটা প্রিন্টার রিপেয়ারিং করলে তো পাঁচশো টাকা, মাসে কত হয়ে গেলো পনেরো হাজার টাকা। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি প্রিন্টার রিপেয়ারিংয়ের কাজটা ভালো করে করতে পারি কি পারি না? পারি তো। তো নর্মালি দেখা যায় সিসিটিভি কোথায় লাগছে না, লোক বাড়িতেও লাগাচ্ছে, অফিসেও লাগাচ্ছে, দোকানেও লাগাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে লাগাচ্ছে, রাস্তাঘাটে লাগাচ্ছে। যদি আমরা সিসিটিভির কাজ জানি ভালো করে, তাহলে সিসিটিভির কাজ যদি ভালো করে শিখতে পারি, তাহলে আমরা নিজস্ব একটা কোম্পানি খুলতে পারি, যে আমরা এই পুরো এরিয়ার মধ্যে যত সিসিটিভি লাগবে আমরা হোলসেল হিসাবে দিতে পারি, ডিলার হিসাবে দিতে পারি, বা নিজেও যে কাজ করে আসতে পারি। তো যদি আমাদের সেই লেভেলের ক্যাটাগরি থাকে তাহলে আমরা ডিলারশিপ নেব, আর যদি ক্যাটাগরি না থাকে তাহলে আমরা কী করবো? আমরা গিয়ে লোকের বাড়িতে গিয়ে কাজ করে আসবো, ঠিক আছে। ধরো একটা সিসিটিভি লাগাতে যদি তোমার যদি দুশো টাকা প্রফিট হয়, একটা ডিভিআর মিনিমাম ধরো আটটা ক্যামেরা লাগানো আছে, তাহলে আট দুগুণে ষোলোশো, একদিনে যাবে ষোলোশো টাকা পেয়ে যাবে, কি না এক ঘন্টার কাজ, এক ঘন্টা কাজ করে ষোলোশো টাকা পেয়ে গেলে। এবার মাসে তুমি দশটা কাজ করলে তো তোমার টাকা ইনকাম বেরিয়ে গেল। তো মোবাইল ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার প্রিন্টার আর টিভি, এগুলোর ডিমান্ড মার্কেটে কোনো দিনও কম হবে না, দিন দিন বাড়বে। বলো না আজকাল ছেলেমেয়েরা বাচ্চা থেকে একটু বড় হচ্ছে, মা বাবা মোবাইল কিনে দিচ্ছে, কি না অনলাইন পড়াশোনা হচ্ছে, তাই না? একটু বড় হচ্ছে মা বাবা কিনে দিচ্ছে কি ল্যাপটপ, আর একটু বড় হচ্ছে কম্পিউটার কিনে দিচ্ছে, আর একটু বড় হচ্ছে প্রিন্টার চলে আসছে, টিভি প্রত্যেকের বাড়িতে রয়েছে, সিসিটিভি সব জায়গাতে লাগছে। তো এই কাজগুলো ডিমান্ড কোনোদিনও কম হবে না। যদি কোনো ছেলে ভালো করে মন দিয়ে কাজগুলো শিখে নেয়, তাহলে সে সারাদিনে বেশি না একটা মোবাইল রিপেয়ারিং করুক, পাঁচশো টাকা তো আসবে রে বাবা, তার মান্থলি ইনকাম কত হলো? পনেরো টাকা। একটা ল্যাপটপ রিপেয়ারিং করুক দেড় হাজার টাকা, তার মান্থলি ইনকাম কত হচ্ছে? পঁয়তাল্লিশ হাজার টাকা তার ইনকাম হয়ে যাচ্ছে। একটা ছেলে যদি সারাদিন সকাল আটটা থেকে শুরু করে রাত্রি দশটা অবধি টাইম আছে, একটা কম্পিউটার রিপেয়ারিং করুক পাঁচশো টাকা তো নিয়ম আসবে, যদি পাঁচশো টাকা তো মাসে তো পনেরো টাকা সাইড ইনকাম বেরোচ্ছে। এবার এই কাজটি করার সাথে সাথে আমাদের কাছে একটা অপরচুনিটি কী আছে, কাজটা শেখার পর আমরা একটা লোকাল সার্ভিস সেন্টারে কাজ করবো, যেটা বাড়ির আশেপাশে হবে, আসানসোল হলে আসানসোল, পুরুলিয়া হলে পুরুলিয়া, বাঁকুড়া হলে বাঁকুড়া, যেখানে ওয়ার্ল্ডে ইন্ডিয়াতে যে কোনো প্রান্তে তুমি যাও সব জায়গাতে ডিমান্ড রয়েছে। তো তুমি সেখানে গিয়ে একটা কোম্পানিতে কাজ করো সকাল আটটা পাঁচটা, আট ঘন্টার বেশি তো কাজ হয় না, আটটা পাঁচটা কাজ করলে, কাজ করার পর যখন তুমি দেখলে যে আমি সব রকম এক বছর কাজ করলে ওখানে দেখছি আমি সব রকম ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার টিভি রিপেয়ারিং করতে পারছি, তখন কী হবে? তখন তুমি চাও না যে আজকে আমি যে কোম্পানিতে কাজ করছি, ধরো আমি আজকে একটা কোম্পানিতে কাজ করছি, সেই কোম্পানিতে পার ডে কী আসছে? পার ডে চার, তোমাকে তো বসে বসে টাকা দেবে না রে বাবা, তোমাদের কী দেবে?
যখনই দোকানে তুমি কাজ করছো বা কোনো সার্ভিস সেন্টারে কাজ করছো, সে তোমাকে পাঁচটা ল্যাপটপ দেবে রিপেয়ারিং করতে সারাদিনে। তুমি যদি পাঁচটা ল্যাপটপ রিপেয়ারিং করে দিচ্ছ, তো ওর লাভ কত হচ্ছে? পাঁচ হাজার টাকা এদিকে হলো, আর এদিকে হচ্ছে সাড়ে সাত হাজার টাকা ও দিনে ইনকাম হয়ে গেলো। ওর যদি ধরো সাত হাজার টাকা ও দিনে ইনকাম হলো, দিনে যদি ওর সাত হাজার টাকা ইনকাম হচ্ছে, তাহলে মাসে কত হচ্ছে ওর? তিন সাততে একুশ, দু লাখ দশ হাজার টাকা। তোমাকে স্যালারি প্যাকেজ কত দিল? দশ হাজার টাকা, তাই না? তাহলে ওকে তুমি কামিয়ে দিচ্ছ দু লাখ দশ হাজার টাকা খালি চারটা ল্যাপটপ পাঁচটা ল্যাপটপ রিপেয়ারিং করে, আর ও তোমাকে পেমেন্ট দিচ্ছে দশ হাজার টাকা। তাহলে ওর কি হ্যাসিয়াত আছে যে আমাকে দশ হাজার টাকা, আমি তোকে কামিয়ে দিচ্ছি দু লাখ দশ হাজার টাকা, তুমি আমাকে দশ হাজার টাকা দিচ্ছিস, তোমাদের খারাপ লাগবে না? কিন্তু প্রথম প্রথম সেই মুহূর্তে কি করতে হবে? একটা কোম্পানিতে আমাদের কাজ করতে হবে, কাজ শিখে পড়ে একটা কোম্পানিতে কাজ করতে হবে। কাজ করলে কোন জিনিসের কি রেট না রেট সেগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা সেগুলো জেনে যাই, তারপর নিজের ব্যবসা শুরু করবো। আজকে ধরো সকাল আটটা থেকে পাঁচটা অবধি একটা কোম্পানিতে কাজ করলাম, পাঁচটা হয়ে গেল, পাঁচটার সময় বাড়ি আসলাম, খাবার খেলাম, এক ঘন্টা রেস্ট করলাম, ছটা, ছটার থেকে রাতে দশটা, তাহলে তো আড্ডা তোমারই কোথাও না কোথাও। কি দরকার? একটা নিজস্ব দু হাজার টাকা দিয়ে ভাড়া নিয়ে একটা দোকান নিয়ে আমরা আড্ডা মারলাম, তাই না? দুটো কাস্টমার চলে এলো, একটা মোবাইলের কাস্টমার, একটা ল্যাপটপের কাস্টমার, আমার হাজার টাকা বেরিয়ে গেল। তাহলে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম বের করলাম। কাল দিন যখন লোক জানবে তোমার দোকানে মোবাইল রিপেয়ারিং হয়, ল্যাপটপ হয়, ডেস্কটপ হয়, প্রিন্টার হয়, টিভি হয়, সিসিটিভির কাজ হয়, কাল দিন তোমার দোকানে একটার জায়গায় চারটা কাস্টমার আসবে। যখন চারটা কাস্টমার আসবে, তোমার ইনকাম কত হয়ে যাবে? দু হাজার টাকা হয়ে যাবে। তোমার মান্থলি ইনকাম ষাট হাজার টাকা ইনকাম বেরোলো, আর যে কোম্পানিতে কাজ করছো সেখানে কত পাচ্ছ? দশ থেকে পনেরো টাকা কিছু একটা পাচ্ছ। এবার তুমি চার ঘন্টা কাজ করে তুমি পাচ্ছ কত? ষাট হাজার টাকা। আর কোম্পানিতে সকাল আটটা থেকে রাত্রি বিকেল পাঁচটা অবধি কাজ করছো আট ঘন্টা, তুমি কত পাচ্ছ? মান্থলি দশ হাজার টাকা। আর এখানে তুমি দিনে পাচ্ছ কত? চার হাজার টাকা। ঠিক আছে, তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার ইচ্ছা হবে না যে এই টাইমটা যদি আমি ওখানে না দিই, যদি নিজের দোকানেই দিই, তাহলে আমার ব্যবসাটা আরও একটু বাড়বে, চার হাজার টাকা আমি আট হাজার টাকা ইনকাম করতে পারবো, তাহলে মাসে আমারও দু লাখ দশ হাজার টাকা হবে, তাই না? যখন তোমার ইনকাম, তোমার যখন কাস্টমার বাড়বে, একদিনে তো কোনো ব্যবসা বাড়ে না। আজকে তুমি দোকান খুললে, কাল দিন আস্তে আস্তে দুটো কাস্টমার পাবে, পরশু দিন তিনটে কাস্টমার পাবে, পরশু চারটে পাবে। যখন লোক জানবে যে আমার এখানে অনেক বড় অনেক ভালো কাজ হয়, লোক যখন জানবে, তখন অটোমেটিকলি লোক তোমার কাছে ভিড় করবে, লোক তোমার কাছে ভিড় করবে, তখন তুমিও একদিন বলবে, কি বলবে? স্যার একটা স্টাফ দিন না, দশ হাজার টাকা পেমেন্ট দেবো, আমার দোকানে আমি একা সামলাতে পারছি না। ওই স্যালারি তখন তোমাকে আবার দু লাখ দশ হাজার টাকা দেবে, আর তুমি তাই কি দেবে? দশ হাজার টাকা দেবে। তো এইভাবে চলতে হবে। তো হাতের কাজ শিখে সবার আগে না খেতে পেয়ে মরবে না। যাই হোক, লোক করোনা পরিস্থিতিতে কিন্তু মোবাইল চালিয়েছিল, মোবাইল প্রচুর খারাপ হয়েছিল, লোক ল্যাপটপে কাজ করেছিল, অনলাইন এক্সাম, অনলাইন স্কুল, অনলাইন সব কিছু ল্যাপটপে কাজ, ল্যাপটপ অনেক খারাপ হয়েছিল, কম্পিউটার অনেক খারাপ হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ড কিসের ছিল? মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, এসব ডিমান্ড কিন্তু তখনও ছিল। যখন লোক খেতে পাচ্ছিল না, ঘরে ঘরে চুরি হচ্ছিল, তখন লোক কী করছিল? সিসিটিভি লাগাচ্ছিল যে কে ঢুকে কে চুরি করছে আমার বাড়িতে দেখি, লাগাচ্ছিল না? তো ওই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদেরকে কী করতে হবে? হাতের কাজটাকে ভালো করে শিখতে হবে। তো তোমরা যদি চাও মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, টিভি, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, সিসিটিভি কোর্সগুলো করতে পারো মন দিয়ে, ঠিক আছে? এবার দেখো, সবারই পক্ষে বাজেট হয় না যে আমরা এক লাখ, দেড় লাখ, দু লাখ, তিন লাখ টাকা দিয়ে কোর্স করবো। তোমার যদি সামর্থ্য কম আছে, তুমি একটা দিয়ে শুরু করতে পারো, দুটো দিয়ে শুরু করতে পারো। এবার সবারই তো সামর্থ্য নেই যে আমার বাবা বিশাল বড় লোক, তুমি গরিব ফ্যামিলি থেকে বিলং করছো, তুমি একটা দিয়ে কোর্স দিয়ে শুরু করো, একটা কোর্স দিয়ে শুরু করো। আর এখানে খুব বেশি হাইফাই কোর্স নেই, সব সিম্পল কোর্স, দশ থেকে সতেরো হাজার টাকার ভিতরেই সব কোর্স ফিসগুলো রয়েছে। কোনো কোর্স এগারো হাজার আছে, কোনটা বারো হাজার আছে, কোনো তেরো হাজার আছে, এমনি করে রয়েছে। এবার তোমরা যেভাবে কোর্সগুলো করবে, ধরো একটা কোর্স করলে, কোর্স করার পর একটা লোকাল সার্ভিস সেন্টারে কাজ করলে, ঠিক আছে, কোর্স করার পর একটা লোকাল সার্ভিস সেন্টারে কাজ করলে, সার্ভিস সেন্টারে তুমি কিছু না হলে অন্তত দশ থেকে বারো হাজার টাকা, পনেরো হাজার টাকা স্যালারি পেলে, তো যে পয়সাটা তুমি ইনকাম করছো, সেই পয়সা দিয়ে তুমি কিছু পয়সা নিজের পকেটে রাখো। সপ্তাহে তো একদিন কিংবা দুদিন ছুটি থাকবে, একদিন ছুটি থাকে নর্মালি সানডে, সানডে এখানে ক্লাস হয়, তো তুমি চাইলে পরে সপ্তাহে একদিন এখানে ক্লাস করলে, আর একদিন রিকোয়েস্ট করে ছুটি বের করে অফ টাইম, যেমন ধরো আজকে এসি করলে, রাতে রিসিপ করলে, তখন ধরো অফ টাইম একটা এসে ক্লাস করলে দুটো ক্লাস, সপ্তাহে দুদিন করে আসতে হবে, তিন থেকে চার ঘন্টা করে ক্লাস হবে। আর আমি তোমাদেরকে এটাও গ্যারান্টি দেবো, যতক্ষণ না তুমি কাজটা ভালো করে মন দিয়ে না শিখতে পারবে, ততক্ষণ অবধি আমি তোমাদের ছাড়ব না,
তোমরা যেদিন বলবে আমি সব ঠিকঠাক প্রিপেয়ারিং করতে পারছি সেদিন তোমাদের কোর্স এখানে 100% কমপ্লিট হবে। ঠিক আছে, আর বলো তোমাদের কোনো যদি অসুবিধা থাকে তাহলে তুমি কি বলছো কবে থেকে জয়েন করবে ভাবছো? তাহলে আমি তো কালকে থেকেই জয়েন করতে চাই। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি কাল থেকে এসো। ঠিক আছে ঠিক আছে, ওকে।